আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার 2019-এ ডিএনএস সার্ভার কনফিগার করতে হয়। আর ডিএনএস সার্ভার কনফিগার করতে খুব বেশি একটা সময় লাগবে না, খুবই অল্প সময়ের মাধ্যমে আমরা ডিএনএস সার্ভার কনফিগার করে ফেলব। শুধু আমাদেরকে যেটা করতে হবে, নতুন করে একটা ফরওয়ার্ড রিভার্স জোন ক্রিয়েট করতে হবে। তাহলে চলেন দেখা যাক কিভাবে ডিএনএস সার্ভার কনফিগার করা যায়। সেই জন্য প্রথমে আমরা চলে যাব সার্ভার ম্যানেজারে। সার্ভার ম্যানেজার রান হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, টুলস থেকে ডিএনএস। আমরা এখানে ডিএনএস এ দেখতে পাচ্ছি আমাদের আমাদের সার্ভার, আমাদের সার্ভারের নেম। আমরা এখানে এটা এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ড লুকআপ জোন অলরেডি ক্রিয়েট করা আছে। এখন আমাদেরকে শুধুমাত্র রিভার্স, নতুন একটি রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদেরকে আমরা রিভার্স লুকআপ জোন সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা নিউ জোনে যাব। একটা নতুন একটা ডায়লগ বক্স আসবে, এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়েলকাম টু দ্য নিউ জোন উইজার্ড। এখান থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি জোন, সেকেন্ডারি জোন অ্যান্ড দ্য স্টাফ জোন। সো আমরা প্রাইমারি জোন সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক করব। তো এখান থেকে আমরা এটা ডিফল্ট কনফিগারেশনই থাকবে, আমরা এখানে এটা কিছু চেঞ্জ করব না, আমরা নেক্সটে চলে যাব। যেহেতু আমাদের আমরা আইপিভি ফোর, আমাদের আইপি, সেই জন্য আমরা আইপিভি ফোর রেখে আমরা নেক্সটে ক্লিক করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক আইডি, এখানে এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি দিতে হবে। তো আমরা এখানে একটা নেটওয়ার্ক আইডি দিব, আমরা যে নেটওয়ার্কটা ইউজ করেছিলাম, যে আইপি অ্যাড্রেস, ওই নেটওয়ার্ক আইডিটা দিব 192.168.1। আমরা এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিফল্ট সেটিং আছে, অ্যালাউ অনলি সিকিউর ডাইনামিক আপডেটস রিকমেন্ডেড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি। সো আমরা এই অপশনটি সিলেক্ট করে আমরা হচ্ছে নেক্সট করব। আর যদি আমাদের এই অপশনটি না থাকে, যদি অন্যটা থাকে, অবশ্যই আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমরা অ্যালাউ অনলি সিকিউর ডাইনামিক আপডেটস রিকমেন্ডেড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি, দেন নেক্সট। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নেম, টাইপ অ্যান্ড লুকআপ টাইপ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ফিনিশ করব। করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিভার্স লুকআপ জোন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ডিএনএস সার্ভার কনফিগারেশনের কাজ শেষ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন নতুন আরও টিউটোরিয়াল আপলোড করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।